কোকোনাট মিল্ক থেকে তৈরি এক্সট্রা ভার্জিন নারিকেল তেল জুই চুলের যত্নে আর এক চুলো ছাড় নয়। শিক্ষিত বানাইতে মেহমান আইব রেডি হলো কিন্তু আব্বাজান ওই যে কি ওই আমি তো একজনকে ভালোবাসি ভালোবাসেন সমস্যা নাই কা আমি কি কইছি ভালোবাসা যাইব না আমি কইছি বিয়েটা করতে হইব কোন মায়েরে যে মায়েরে আমি পছন্দ করছি বুঝছে চাচার দিকে তাকায় কোনো লাভ নাই তোমার চাচা একজন চিরকুমার মজনু মজনু বুঝছো শোনো কেন তোমার চাচা মজনু হয়েছে তোমার চাচার কাছে হুইনা লাও মেজবান আইতেছে তুমি সাজে সুজে রেডি হও আমি ওইদিকে দেখতেছি আবাজান হুইনা যান চাচা আবাজানে কি কয়ে গেল চাচা তুমি চুপ থাকবার পারো আমি কইলাম চুপ থাকুম না তোমাকে বংশের কমেডি রাজমহারাজ আমি মানি না আমি কেমন ঘরে বলামু আমি সব ভাঙিয়ে মারামু ভাঙিয়ে তো গেছে গা শোনো স্বাধীন বাংলাদেশের আমি একজন স্বাধীন নাগরিক আমি কি মাইয়া মানুষের মতো এমনি জামুনি কি আমার দেখবার আইবো আমি তো মানুষ চুপ করে থাকো খেলা সব সময় যা জিগা খালি চুপ করে চাই চাই দেখো এই কি হইছে হ্যাঁ শব্দ কি এই আমি তো মানুষ এটা কি রে মানেটা কি আর গেলাস বংশে কে আব্বাজান ওই যে কি ওই যে বিলাই বিলাই ল্যাঙ্গে দে পারি দে গেলাস ভাঙ্গে হলেছে ওই চাচাই কই দেখছে বিলাই রে মার তো আমি বললাম আমি কি বিলাই নাকি আমি তো মানুষ তাই না চাচা সময় কম আছে ছেলেটাকে একটু তাড়াতাড়ি ডাকেন আমাদের আবার আজকে আরো ছয়টা ছেলে দেখতে যাইতে হবে ডাকেন ডাকেন জলদি ডাকেন এ মজনু তোর ভাতি জেরে লই আই আরে আই তো চস দেখেন আরে আই কি হলো আরে আই বল এ মজনু আপনি এরকম চিৎকার করতেছেন কেন বাসের হেলপারের মতন আর এরকম বারবার মাথায় হাত দিতেছেন কেন কি হইছে মাথায় ছোটকালে বেলতলা একবার খেলবার গেছিলাম ঠাস করে একটা বেল চান্দির পরে পড়ে চান্দিটা ফেটে যায় সেই থেকে মাথায় হাত রাখি তাহলে কি ঘরের ভিতরে বেল পড়ে নাকি না অভ্যাস হয়ে গেছে যা এই জন্য সেফটি সেফটি আর কি যা কইছে ডাকেন ডাকেন জলদি ডাকেন আরে সময় নাই তো হ্যাঁ ডাকতেছি ডাকতেছি এ বজনু আরে আয়া বল না কেন আয়া বল Bum 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 b
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। বাহ, আমি তো এরকম একটা ছেলেই খুঁজতেছিলাম। তা বাবা, মাথাটা একটু উঁচা করো তো দেখি, একটু ডাইনে ঘুরাও, একটু বায়ে ঘুরাও। তোমার সাদ মুখটা একটু খুব ভালো করে দেখে নেই। শোনেন, নিজের ছেলে বলে কই দিচ্ছি না, হ্যাঁ, লাখে এরকম ছেলে পাইবেন না, মানে কোটিতে পাইতে পারেন, লাখে কিন্তু একটাই ছেলে আমার সুন্দর। আর এই সময়ে ছেলেরা কি করে, হাজার মেয়ে মানুষ লোকে পীড়িত করে, আমার ছেলে জীবনে কোনোদিন প্রেম পীড়িত করে নাই, বলতে পারেন একটা মেয়ে মাস্টারও দেখে নাই। ও তাহলে শখ, তুই ওর সাথে কথা বলে নে। তুজি ভাইয়া, আপনার নামটা কি? সম্রাট। সম্রাট? তা তোমার মুকুট কই? সম্রাটের মুকুট লাগে না, সম্রাট একলা 100। মানে মা বলতে চাচ্ছিল কি, মানে সম্রাটের আগে পরে কোনো টাইটেল আর কি? সম্রাটের মুকুট লাগে না, সম্রাট নিজে একটা মুকুট। বাবা, কি উত্তর দিচ্ছো! মারহাবা মারহাবা। তোমার চুলগুলো একটু দেখাও তো। মানে কি? মানে কি বুঝবার পারতেছো না? হ্যাঁ আব্বাজান, কি কইবার লাগছে এইসব? কি কইবার লাগছে মানে, যা দেখবো চাই দেখাও। মা, কি শুরু করছো তুমি আগের দিনের মানুষের মতো, থামো হইছে না? আরে তুই বুঝতে পারছিস না, শোন, সব কিছু দেখতে হয়। চুল যদি ফাটা থাকে তাহলে সেই ছেলেদের কপাল খুব খারাপ হয়, আর চুল যদি পাতলা থাকে সেসব ছেলেদের অনেক রাগ হয়। অনেক জিনিস পুরনো হলেও সেসব জিনিস মানতে হয়, যেমন ধর পায়ের আঙ্গুল, হাঁটা চলা সব কিছু দেখতে হয়। কারণ ছেলে যদি হেঁটে না দেখায় তাহলে বুঝবো কি করে যে ছেলে মেয়েদের মতো হাঁটে না ছেলেদের মতো হাঁটে? তুমি কি এখন হাঁটাও দেখবো? হ্যাঁ নিশ্চয়ই। বাবা তুমি একটু উঠে হেঁটে দেখাও তো। আরে হাঁটো না, না হাঁটলে বুঝবো কেমনে, তুমি ছেলেদের মতো হাঁটো না মেয়েদের মতো হাঁটো। তোমার ছেলের হাঁটা চলা চুল ফাটা দেখা শেষ হলে আমি একটু সম্রাট ভাইয়ের সাথে একা কথা বলতে চাই। হ্যাঁ আমার কথা শেষ, ভাই আমার ছেলে পছন্দ হয়েছে। আমি জানতাম জানতাম, আমাকে ছেলে তো পছন্দ হইবে। ওই ছেলের নামটা কি? সম্রাট, শাহজাহানের পুত্র সম্রাট, পছন্দ না হয়ে পারে? তো আমি আমি কি একটু কথা বলতে পারি? অবশ্যই অবশ্যই, যার লগে হারা জীবন থাকবা তার লগে দু চারটা কথা কইবা না? অবশ্যই কথা কইবা। বাবা যাও, যা কইতেছে যাও, কথা কগা একান্তে কথা কগা, যাও বাবা। ভাই একটু চলেন কথা বলি। তুই জানে কইলি তুই তো, যা কইতেছে। হ্যাঁ চলেন না, আসেন আসেন। টুপিটা দেন। ও আয়েন, টুপি পরে কথা বলবেন। আচ্ছা এটা কোনো বংশের সিস্টেম হলো কোন? আমি একটা পোলা মানুষ, আমি কেল্লিগা মাইয়াকে মতো চা নাস্তা লইয়া মাইয়ার মাইয়ার মার সামনে যামু, আমি কেল্লিগা আইটা দেহামু, আমি কেল্লিগা আমার চুল দেহামু, এটা কি কোনো সিস্টেম হইলো? কেন কোনো সিস্টেম হতে পারে না? হতেই তো পারে, কারণ শত শত বছর যাবত তো এটাই হয়ে আসছে। এই যে আমাদের মেয়েদেরকে যেরকম একদম খুঁটে খুঁটে হাতের নখ থেকে শুরু করে চোখ চুল আঙুল নাক হাঁটা রান্না সব কিছু দেখা হয়, এরকম আমাদেরও তো মেয়েদের শখ হতে পারে তাই না, যে আমরাও ছেলেদের সব কিছু খুঁটে খুঁটে দেখবো, দশটা ছেলে দেখে একটা ছেলেকে চুজ করব, হতেই পারে তাই না? না ঠিক আছে, আপনার কথায়ও যুক্তি আছে, মগর ব্যাপারটা আমার লগে হয়ে গেলো কেমন জানি লাগবার হয়েছে বুঝছেন, মানে খান দিয়ান সব খান, আজকে যে আমার কি আনন্দ লাগতেছে আপনারা ঠিক বুঝাইতে পারতাছি না, খান দিয়ে সাহেব খান না। সেটা অবশ্য আপনার মাথায় হাত দেওয়া দেখে বোঝা যাচ্ছে যে আপনি খুবই আনন্দিত, কিন্তু আপনি এরকম ব্যাঙের মতো লাফাচ্ছেন কেন? বিয়ান সাহেব একটা কথা কই, আমি অভিনয় আর আবেগকে গোপন রাখতে পারি না, সব আমি প্রকাশ করে রাখি। আরে খান না বিয়ান সাহেব, খান সমস্ত আবেগকে আমি প্রকাশ করে রাখি আর কি। এই হচ্ছে গিয়ে ঘটনা বুঝলেন।
ঘটনা তো খুবই খারাপ মনে হচ্ছে, আমার কপালটা এখন পুড়ে যাবে। যাই হোক, তো শেষ কথা হচ্ছে কি, আপনি ওই মেয়েটাকে ভালোবেসে ফেলেছেন আর কোনোভাবেই আপনি আপনার কাঁচা কোমল হৃদয়টাকে আনতে পারতেছেন না, তাই তো? বললেন না সম্রাট ভাই, শুনেন, এই যে আমাদের স্কুল কলেজ ভার্সিটির জীবনটা কে পার করেন নাই বলেন? আপনিও পার করছেন, আমিও পার করছি, আর এই সময়টুকুতে একটা মানুষের জীবনে ভালোবাসাটা না থাকাটা খুবই অস্বাভাবিক একটা ব্যাপার ছিল। কিন্তু আমাদের বাংলাদেশে একটা মেয়ের কত বছর বয়সে বিয়ে হয়? 18-তে, আর একটা ছেলের 22 বছর বয়সে। আর তাদের জীবনে প্রেম ভালোবাসা বলতে যে একটা কিছু আছে, এটা কত বছর বয়সে বুঝতে শিখে? 12 বা 14 বছর বয়সে। কি কোন এত অল্প বয়সে প্রেম হয়ে যায়গা? তারপরে? তারপরটা তো খুব সহজ। এই যে একটা মেয়ের যদি 18 বছর বয়সে বিয়ে হয় আর ছেলের 22 বছর বয়সে, তাদের জীবনে প্রেম আর ভালোবাসা বুঝতে শুরু করে 12 থেকে 14 বছর বয়সে, তাহলে তাদের জীবনে প্রেম কতটুকু সময় থাকে? এই ধরেন আপনার 5-6 বছর। 5-6 বছর, আর সেই ভালোবাসাটাই যদি বিয়ের পরে হয়, তাহলে ওই ভালোবাসাটা কতদিন থাকে? একদম মৃত্যুর আগ পর্যন্ত, মানে কত বছর নাগাদ হতে পারে? ধরেন আপনার 50, 60, 70 বছর হইবার পারে। এক্স্যাক্টলি। তাহলে সম্রাট ভাই, এখন আপনি আমাকে বলেন, আপনি কেন খামাখা, কেন এই 4, 5, 6 এতটুকু সময়ের একটা প্রেম নিয়ে মাথা ঘামাচ্ছেন? আপনার কাছে কি এটা বেশি ইম্পর্টেন্ট না যে আজীবন মৃত্যুর আগ পর্যন্ত একটা ভালোবাসা, একটা প্রেম থাকবে? আর তাছাড়া আপনাকে আমার খুবই পছন্দ হয়েছে, আপনি কি এই বিয়েতে রাজি? মানে? মানে কিছু না, এত মানা চাই আপনার বুঝতে হবে না। যা বুঝার আমি বুঝেছি, আগামী শুক্রবার আমাদের বিয়ে, এটা ফাইনাল। আরে কইলি হলো নাকি বিয়ে আগামী শুক্রবার? আরে কইলি হলো নাকি বিয়ে আগামী শুক্রবার? আপনি চলেন। কি করতেছেন ভাইজান? হ্যাঁ, বহুত দিন বাদে এই বাড়িতে একটা বিয়ে হইতেছে। খুব আনন্দ লাগতেছে মা। শুনো, আমরা তোমাদের অনুমতি ছাড়াই আসলে আমাদের বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলেছি, আগামী শুক্রবার। বাহ সুন্দর, শুক্রবার বাদ জুম্মা, শুভ দিন। বাহ বাহ বাহ, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমারও কোনো আপত্তি নাই। বিআই সাহেব, তাহলে আজকে উঠি, গিয়ে বিয়ের আয়োজন করি। হ্যাঁ, ঘুরে 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 ঘুরে। আচ্ছা, সালাম আলাইকুম। চলো মা, চলো চলো। আমি দেখতেছি এই মজনু বাঁচিয়ে থাকতে কি করে তোমার বাপে তোমারে জোর করে বিয়া দেয়, এটা আমি দেখবার লাগছি। তুমি আর কথা কো না তো, আব্বা জানের সামনে তো রাগ করবার পারো না, খালি মাথা নাড়ো, হ হ হ, যা কয় সব হ। কতবার কইলাম যে কও কও, বিয়া করুম না হন। তুমি যাও তো, তোমার লগে আমার কোনো কথা নেই, আমার বন্ধুরে ফোন করুন লাগবো, নয়ন হইলো যদি আমার কোনো ব্যবস্থা হয়। যাও। কারে কি কইতাছি, নয়ন একটা ফোন লাগানো লাগবো। অনেকদিন পরে আইছো, আচ্ছা আচ্ছা আও। হ্যাঁ যাবো। আমি খুব শান্তি পাইলাম। তো বাবা, গোপে তো বড় রাখো কেন, তোমার বংশে কি কেউ জল লাগছিল নাকি? জিনা আঙ্কেল। তাহলে কি পাকিস্তানি? জিনা আঙ্কেল। তো বাবা, ইদানিং কি করতেছো?
আঙ্কেল জিম নিয়ে ব্যস্ত আছি। জিম? এটা তো ভালো চাকরি, বেতন দিতে সে কেমন? আঙ্কেল জিম মানে ব্যায়াম করি। বুঝছি বুঝছি, ব্যায়াম হয়ে গেছে গা, জিম যাও, ভিত্রি যাও, সম্রাট আছে। জিম করতে হচ্ছে, এক্সারসাইজ করতে হচ্ছে, ব্যায়াম করতে হচ্ছে, গোব বাড়তে হচ্ছে, শরীর বাড়তে হচ্ছে না, বাহ বাহারি ব্যবস্থাপনা। মজনু কোকোনাট মিল্ক থেকে তৈরি এক্সট্রা ভার্জিন নারিকেল তেল, জুই চুলের যত্নে, আর এক চুলো ছাড় নয়। মহল্লা থেকে আব্বা জানে লো এলো উত্তরা, উত্তরা বাসা নিয়েছে কিল্লিগে, আমরা বলে বিয়ে করাই দিব। মহল্লা হলে তো বেটা পোলা পাইন দিয়ে আব্বার মুখ বন্ধ করে দিতাম। অন্ত কিছু করবার ব্যাপার তো চিনা, আশেপাশে কোনো বন্ধু নেই, কাউরেই চিনি না, মনে একটা বন্দি বন্দি লাগে। কেমন বেটা আটকা আটকা এলাকা, চারদিকে চাই খালি মনে করে আটকা আটকা লাগে। পুরানটা কেমন করে মহল্লাটা কেমন খোলা খোলা লাগে না? অন বন্ধু তুই আমার এই জায়গার একমাত্র বন্ধু, তুই আমার এই বিপদ থেকে উদ্ধার কর। কি হয়েছে বলতো? আরে হয়েছে কি, আব্বা জানে কোথা থেকে জানি একটা মেয়া, আর মেয়ের মায়ের লয়েছে আমার বলে আর একটা মোবাইল আছে। আচ্ছা তুই এক কাম কর, তুই একটু ফ্রেশ হলো, ফ্রেশ হলো নাস্তা মাস্তা করে হলো, তারপরে তোর লোক কথা কমুক। কী ভাবি ফোন? তুইও বেটা আমার লোকে মস্ত করে করতে আসিস না। আচ্ছা একটা বিপদে আমি ছাড়ি গেলাম, ছাদে একটা দিন। হ্যালো শোনেন, আপনাকে একটা কথা বলি। আমার মোটেও সম্রাট ভাইয়া বলে ডাকতে ভালো লাগে না, মানে আপনার হুবু বউ হিসাবে আমি তো আপনাকে সম্রাট বলে ডাকতেই পারি, পারি না? কোনো সমস্যা নাই, আপনি খালি সম্রাট কেলা, সম্রাট মন্ত্রী রাজা প্রজা সিপাহী যা মুখে তাই করবার পারেন। আচ্ছা আপনি কি আমার উপর বিরক্ত হচ্ছেন আমার সম্রাট? না না বিরক্ত মু কেলা, আমি খুশিতে নাচতেছি, সামনে তো আমার বিয়া লাগছে, কি কইবেন এটা কয়ে ভালান। আচ্ছা আমি যেটার জন্য ফোন করেছিলাম, আপনি কিন্তু কালকে একটুও দেরি করবেন না, মানে এক মিনিটও এদিক ওদিক না, ঠিক সময় মতো রেস্টুরেন্টে চলে আসবেন। আর মাত্র দুইটা দিন বাকি, আমাদের বিয়ের একটা প্ল্যান করতে হবে না? কাম অন। এটা অবশ্য ঠিক করেছেন, একটা প্ল্যান তো করাই লাগবো। আচ্ছা ঠিক আছে, অন রাখি, আমার আব্বা জেনে ডাকবার রয়েছে। আপনি আর আপনার আব্বা, ঠিক আছে আমি তাহলে অপেক্ষায় থাকলাম আপনার ফোনের, কখন আবার ফোন দিবেন। আর কালকে কিন্তু টাইমলি রাখলাম। প্ল্যান তো একটা করানো লাগবো। আরে দোস্ত কেমন যে একটা ভাবরে পড়ছি। আচ্ছা বন্ধু সবকিছু আমাকে খুলে বলতো, তোর প্রবলেমটা কি? আরে বেটা 2017 সালে একেবারে কল্পনা রাজ্যে আর স্বপ্নের রাজ্যে বাস করণ যায় নাকি, কেমতে যে তোরে সব খুলে কই। বাট এটা একটা ইতিহাস, আমগো বড় আব্বার বড় আব্বায় বিয়া করছিল, কারে বড় আম্মার বড় আম্মারে মালা কথা বিয়া করছিল। বিয়ার পর থেকে নাকি হ্যাগো সংসারে কোনো সুখ শান্তি আছিল না, খালি কাইজা করতো, খালি কাইজা করতো। আর যখন আমার বড় আব্বার বড় আব্বাই কাইজা করতো, তখন বড় আম্মার বড় আম্মাই কইতো আমার বিয়া করার সময় দেখানো নাই, অহন কাইজা করো কেলা। তখনই মনে করো আমার বড় আব্বার বড় আব্বা চুপ হয়ে যেত গা, মাইনকা চিপায় পড়ে যেত, আওয়াজ করবার পারতো না, পুতাই যেত গা। এর লিগে আমার বড় আব্বার বড় আব্বা নিয়ম করে গেল যে আমাগো বংশের পোড়া পাইনে অহন্তিকা কোনো মায়ের বিয়া করবার পারবো না, বিয়া করবার যাইতে পারবো না। তাহলে কী করবো, মায়েরা উল্টাইবো আমগো বংশের পোলাগো বিয়া করবার লিগে, দেখা হই না বিয়া করে লয়ে যাবো মাগার সম্মানের সহিত। আর যে বিয়া করে লয়ে যাবো, এরপরে তো আর মাইয়া কইবার পারবো না আমার দেখা লয়ে আহো নাই, উল্টা পোলা রাখব আমার দেখে আনবার পারো নাই, কাইজা করো কেলা। এটা কোনো নিয়ম হলো ক, কেমন একটা কমেডি কমেডি লাগে না, মারায় বলে দেখবো। আরে বেটা আত্মসমর্পণ একটা ত্যাগ, একটা মহান কাজ, মহান কাজ করবি না তুই? আরে বেটা বুঝলাম তো ত্যাগ, কিন্তু হেললিগা কি আমার চুল খুঁটে ঘুরে দেখবো, আমার পাও খুঁটে ঘুরে দেখবো, আটায় দেখবো, আমার এই মানিজ্য থাকবো বেটা। কী কস এগুলা, আমার একটু আগে ডাকবি না? আরে এরকম একটা মজার জিনিস আমি সামনে থেকে দেখতাম, হাসতেছস মজা লোচা আমার লোকে বাট্টা, হাসো বেশি করে হাসো।
সবচেয়ে বড় কথা বেটা, আমি তো একটা মেয়ের ভালোবাসি। আচ্ছা এখন আমাকে কি করতে হবে বলতো? তুই তো কোনো কামের না, আছে যাই হোক। এদিকে একটা বুদ্ধি পাচ্ছি, একটু আগে আমার ফোন দিছিল, ফোনে আমি যখন কথা কইতেছিলাম আমারে কইছে কাল কলকে দেখা করবার লেগে। তাই আমি চিন্তা করছি আমি দেখা করবো না, আমার বদলে তুই যাবি, পারবি না? যাও মানে আমি আমি যাই কি করবো? তুই যা আমার নামে যা পারস বদনাম কই বেটা, সারা জীবনে আমার বিরুদ্ধে যদি কোনো তোর ক্ষোভ মোভ থাকে সব জারবি একদিনে গিয়া। তুই যদি বদনাম করছ তাহলে মনে করবি মেয়ে বয় যাবো, আমার বিয়ে করবো না, পারবি না? আচ্ছা পারবো না, যত প্রকার আজে বাজে কথা আছে সব বলে দিলাম, সমস্যা নেই। তুই চিন্তা করিস না বেটা, চিন্তা করিস না, এত চিন্তা করিস না, পারবি না? আমার মনে হয় এর আগে পারছি না। এর আগে কোন জায়গায় বদনাম করছিস আমার নামে? আরে এর আগে পারছি না, এর আগে কলেজ কলেজে তুই একটা মায়ের লোকে ফিটিং দেওয়ার সময় পারছি না বেটা। তুই হলো আমার চাচার মতো বুঝছস, খালি মুখে আওয়াজ দিস পারুম পারুম পারুম, কিন্তু কাম করতে গেলে কিছু করবার পারস না। আব্বার সামনে তুই রাও করবার পারস না, তুই যে কি পারবি? যাই হোক বন্ধু, তুই আমার একটু কামড়া করে দে বুঝছস। আমি করে দিমু, চিন্তা করিস না। আমি মনে কর খুব সন্ত্রাসী টাইপ, আমি মনে কর যে মায়াময় একদম না, আমার মায়া পছন্দ, মায়া পছন্দ করি, অন্য একটা মেয়ের লোক আমার সম্পর্ক আছে এইসব কবি বুঝছস। একটা মায়া দিয়ে দোস্ত কাম হবো না, তাহলে কবি চার পাঁচটা মেয়ের লোক সম্পর্ক আছে। হ্যাঁ এখানে বুদ্ধি আছে দোস্ত, তোর তো বুদ্ধি আছে। তুই কবি চার পাঁচটা মেয়ের লোক সম্পর্ক আছে, ওর ক্যারেক্টার খুব খারাপ, ওই মনে করো যে মেয়ে দেখলে চায় থাকে, এর দিকে চায় থাকে, ওর দিকে চায় থাকে, তুমি ওর বিয়ে করো না, ও খারাপ। এটা নিয়ে আর চিন্তা করিস না, আমার উপরে ছেড়ে দে, চল, ক্ষুধা লাগছে। আর কবি কি যে আমায় কিন্তু পড়ালে পারে না, আমার কথা কবি, যদি আমি পড়ালে পারি, কবি যে পড়ালে পারে না, মূর্খ আবল তাবল কয়, ইংলিশ ফুংলিশ কিচ্ছু বোঝে না, এটি মনে করে যা পারো কই, এমন করে প্যাচ লাগাই দিবে একটা, পারবি তো? পারবো দোস্ত, চিন্তা করিস না। তোর উপর এত অস্থির হয়েছে না বেটা, এত অস্থির হয়েছিস কেন? বাট বিয়ে করে লয়ে যেতেছে কেমনে, আমি বলে অস্থির হবো না। তো অস্থির হয়েছিল, চল চল চল, ক্ষুধা লাগছে, চল। কি যা লাগছে নাকি? আরে মহল্লায় থাকলে তোর নান্না বিরিয়ানি খাওয়াই পারতাম, ল যাই দেখি কি রান্না। কেমন কেমন কাজের মেয়ে খাওয়ান খাইতে যাচ্ছে, তোরা খাওয়াই খাওয়া যাই। সব দাওয়াত পত্র লিখতে বো, লিখো। মেজর রহমান চৌধুরী, ব্যবসায়ী। জি ভাই। আর লিখছ? দেলোয়ার হোসেন, চাকুরিজীবী। সম্রাট, বিয়ের দাওয়াত কার্ড লিখতেছি, তোর লোকজনের নাম নাই? না আব্বাজান, নাম নাই। ভালো, রফিকুল হক লেখ। আব্বাজান, রফিক চাচারে পাই যেতেছেন কেলা? কি হয়েছে? হ্যাঁ উনি আমাদের প্রতিবেশা ছিল না, লিখো। না আব্বাজান, চাচা কোনো গেলা? ভাইজান, ওই রফিক সাহেবের মায়ের লোকে আমাকে সম্রাটের ভালোবাসা আছে। ভালোবাসা তো শ্বশুর বাবানাইতে চাইছিল না, অসুবিধা নাই, আমরা উকিল বাবানাই দিতেছি। আরে বাবা হিসাবে একটা দায়িত্ব আছে না, লিখো না জ্ঞান। চাচা আব্বাজান কি করতেছেন এইসব? বাবা হিসাবে আমার একটা দায়িত্ব আছে না, হ্যাঁ ঠিক করছি না, উকিল আব্বা তো বানাই দিচ্ছি নাকি? ঠিক কইস কিরে আব্বাজান, আমি যাই। যাবে কি, খুশি হয়েছিস না? যাই আমি। রফিকুল উকিল জামাই চ পরিবার বর্গ। হ্যাঁ লিখো, পরিবার বর্গ লিখো। না রে বন্ধু, আঙ্কেল এই বিষয়টা আমার একদম ভালো লাগেনি, তুই কোনো প্রতিবাদ করলি না কেন? তোর ব্যাপারটা কি প্রতিবাদ করুন, অবশ্য সকালে একবার প্রতিবাদ করছিলাম। কি প্রতিবাদ করছিস তুই? গ্যালাস ভেঙে বলেছি, গ্যালাস ভাঙলে ব্যাটা প্রতিবাদ হয়? ওই ব্যাটা প্রতিবাদ যে করুম কেমনি করুম, আব্বাই তো ধরে ধরে মারে। কি কস, খালি আমারে মারে ব্যাটা? আমার তো মনে হয় চাচারেও মারে, চাচাই তো আব্বাজানের সামনে রাওই করে না, আমার মনে চিপা মাইর খায় বুঝছস। ও আমার কয় না, আমার তো ডর লাগে তোরে লুকে তোরে কোন সহজে মার দেয়া বয়। কি কস বেটা, আমার তোর মাথা কাজ করতেছে না, আমার মানে রাতের খাবারের ক্ষুধা চলে গেছে। আমি ভাই কোনো মারামারির মধ্যে নাই, আমার এতে বালিশটাতে আমি ঘুমাই যাই। তোমার তো রাতের খাবারের খিদা চলে গেছে, আমার তো সকালের পর থেকে খাওয়ার মান সব বন্ধ হয়ে গেছে। বাড়িটার বাড়ি মনে হয় না দোস্ত, জেল খারাপ মনে হয়। আমি ভাই কোনো মারামারি নয়ন আহ এক চটকাটে মারুম তোমারে না সম্রাট রে, বুঝাইছো? আঙ্কেল কালকে রাতে ওর অনেক বুঝাইছি। আঙ্কেল কি বুঝাইছো?
আঙ্কেল বলছি যে মেয়ের বংশ ভালো, মেয়ে দেখতে সুন্দর, তোর আর কি লাগবে, সমস্যার কোথায়? এখানে তো কোনো প্রবলেম দেখতেছি না। যদি না বোঝে গুনে গুনে দশটা চটকাটি দিব। হ্যাঁ, আরে ফ্যামিলি ভালো, মায়ে ভালো। হ্যাঁ, আরে আমি বাবা, আমার একটা দায়িত্ব আছে না। কি আমি কি ওরে রসাতলে ফেলে দিতে পারি? কও পারি না তো ভালো করে বুঝাইবা, ধরে ধরে বুঝাইবা। ঠিক আছে আঙ্কেল। কই যাইতেছো? আঙ্কেল আমার রিলেটিভ অসুস্থ, তো বিশেষ হসপিটালে দেখে চলে আসবো। শুনো, বিয়ে বাড়ি তো অনেক কাজ, তোমার উপরে কিন্তু অনেক দায়িত্ব পড়ছে। হ্যাঁ আঙ্কেল, আমি যাবো, আর দেরি করবো না। ঠিক আছে যাও। ঠিক আছে আঙ্কেল, আসি তাহলে। সালাম। তুমি তাহলে আমার বন্ধুর ফ্যান্সি শখ? কেন, এনি প্রবলেম? একটা প্রবলেম নাই, আমি বেসিক্যালি সম্রাটের কনসার্নে তোমার বিয়েটা ভাঙতে আসছিলাম। সো এখন দেখে যেটা মনে হলো যে এটা আসলে পসিবল না। সো তুমি বেস্ট ওয়ানটাই পাইতেছো আই গেস। It's quite shocking for me because I'm expect korini tumi eta bolbe. Anyways, yeah, I know it very well je Shomrat onek bhalo chilo and that's why I said yes to him. Ha Shomrat chudu bhalo chhele na, Shomrat ashole as a person onek very best chhele je kono meyer jonno. Thanks a lot. Take বন্ধু, প্ল্যান কি সাকসেস নাকি? আরে কি এর সাকসেস বেটা, এই মেয়েটারে বিয়ে কর, উপরের মতো সুন্দর বেটা, ভালো বংশ, সব কিছু মিলে পারফেক্ট একটা মেয়ে, তুই এরকম করতেছিস কি জন্য? আমি তো বুঝলাম না বিষয়টা, প্রবলেম কি তোর? কি কস বেটা, আব্বা যেন এক কথা কয়, তুইও এক কথা কস। অবশ্য মায়ের কিন্তু আমারও ভালো লাগছে, মাকার সিস্টেমটা ভালো লাগে, এটা উল্টা উল্টা লাগে না। ছে, বিয়ে করে ফেলাম নাকি? করে ফেলা বেটা, তোর সাত জনের ভাগ্য এরকম একটা মায়া পাইছিস। আব্বা জানের লগে দেখলাম কথা কইতেছ, দিছে নাকি তুই একটা? অল্পের জন্য খাই নাই বেটা, একদম দিয়ে দিতে হবে। যাই হ্যালো কাকলি, কেমন আছো? আরে তোমারে ফোন করুম না, কারে ফোন করুম? তুমি আমার এক্স গার্লফ্রেন্ড না? হ্যাঁ দেখছি, হয়ে গেছো গা, আমার বিয়া ঠিক হয়ে গেছে জানো না? আমি তো নিজের ইচ্ছায় বিয়া করি নাই, না বিয়া তো করি নাই, মানে বিয়া ঠিক করি নাই, আব্বা জানি বিয়া ঠিক করছে। অন বিয়া সাদি তো আল্লাহ উপর থেকে লিখা দেয় কার লগে কার। দেখো তুমি আমার মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে গা। আরে আমি কি চেষ্টা কম করছি নাকি? আব্বা জানরে বুঝাইছি, যেই মায়ের লোক বিয়া ঠিক হয়েছে ওই মায়ারে বুঝাইছি, ওই মেয়ে তোমার উল্টা বুঝ দিয়ে দিছে। হ ওই বুঝ যদি তোমার দিত, তুমিও কিন্তু আমার লোক বিয়া করতে না, তুমি আরেক জায়গায় যা দেখা। ওই মেয়ে কি বুঝাইছে জানো? বুঝাইছে যে প্রেম ভালোবাসা তো সবার জীবনে আহে, চার পাঁচ বছর প্রেম করে, এরপরে বিয়া করে, বিয়ার পরে কয় বছর থাকতে হয় একসাথে, 50-60 বছর, আর সেই ভালোবাসাটাই হলো আসল। এর লেগে আমি মনে করো যে বিয়ার আগের ভালোবাসাটা ভুলে গেছি গা। অন তোমার কাছে মাপ চল লেগে ফোন করছি, তুমি তো মাপ করবা নাকি? হ্যালো, মোবাইলই তো কেটে দিছে, মাপ চাইলাম মাপ করলো না। আল্লাহ তুমি তো সব শুনছো, আমি কইলাম মাপ চাইছি, আমার কলম করে দোষ নাই, যদি দোষ হয়ে থাকে আব্বা জানের দোষ, আমার মাপ চন্দ্রকে মাপ চাইছি, মনে হয় মাপ করে নাই, আল্লাহ তুমি আমার মাপ করে দিও। আমার পোলার দিয়ে তাই নাকি? নিজে দাও দিয়ে গেলাম, ঠিক আছে
পরিবার শুদ্ধ যাবা আচ্ছা আচ্ছা ঠিক আছে চাচা ভিতরে আসেন না না সময় নাই অনেক দেও দিতে হবে না পরে আমু হ্যাঁ ভালো দেখো তোমার বাবারে কইও ছোট গালে তো রাগ করছে কেন কি হয়েছে ছোট কালে কই বললো যে মায়া ছিল বাইতে পোলা দেখবার লিগে বিয়ার দিন তারিখ ঠিক করে ফেলালি আর আমারে কইলি না তোর মা যদি আজকে বাইচে থাকতো আমারে না কয়ে থাকবার পারতি চল বিয়ের সময় সব হয় আমি ম্যানেজ করুম ঠিক আছে আচ্ছা তোর একটা সেরোনি কিন্তু হবে না সেরোনি বলে মা গোয়া থেকে দিব কেন দিব আর আমার কুকুরটা আর কি কম আছে নাকি হ্যাঁ ও কুকুরটা তিনি মুখে তাহলে কি আমিও দুইটা কিনে লইম নাকি হ্যাঁ টাকা ঢুকলে যা তো দাও আব্বা জান হ্যাঁ টাকা পয়সা লয়ে যাবো ছোট মানুষ চিন্তায় মিন্তে হয়ে যাবার পরে কাট দেন না কাট মারি দিব আরে না যাবো না আমি আঙ্কেলের সাথে কাজ আছে না আমার ও আচ্ছা কাজ আছে নাকি তাহলে তুমি আঙ্কেলের সাথে কাম করো আর আবার আমি যাইতে সেরোনি কালার কি হইবো আরে সুন্দর লাগতেছে কালা কালারটা কিনবো ঠিক আছে এটা কালার কিনবো একটা লাল কিনবো হ্যাঁ কিনে ফেলাস আচ্ছা আবার গেলাম হ্যালো কি ব্যাপার কি অবস্থা আর অবস্থা আমার ইচ্ছার কোনো মূল লয় যায় না কেউ বিয়ার মার্কেটিং এ বলেছি তো মনে করো মোটামুটি চেন মোটামুটি নেকলেস তারপরে মনে করো টিকলি পরবার সব আছে আর বড় কথা কি জানো আমার লিগে মনে করো লাল টকটক একটা সেরানি লবো এই সেরানি মনে করো দূরের থেকে চকচক দেখা যাবো আমগো এলাকার আজই আছে না আজই বিয়া করছিল মনে করো লাল টকটক একটা সেরানি পরে কি যে সুন্দর লাগবে বলেছিল কি লাল শেরওয়ানি মানে মানে তুমি কি বিয়েটা কি তোমার কাছে মৃত্যুর মতো মনে হচ্ছে কোনো লাল শেরওয়ানি না ব্ল্যাক অর এনি আদার কালার চুজ করো হ্যাঁ এটা অবশ্য ঠিক কইছো লাল তো একটা ডেঞ্জার কালার তাহলে লাল পরে যাবো না আচ্ছা কালা পরম নি ঠিক আছে তুমি কিন্তু সাদা পরো আচ্ছা আর আমি যা যা লিস্ট দিয়েছিলাম সব হয়েছে হ্যাঁ যা যা লিস্ট দিছো এটা তো ওই বই লগে যদি বোন আসছে বোন আসে দিব শুনো ম্যাকের দুইটা লিপস্টিক একটু বেশি করে নিয়ে নিও হ্যাঁ একটা হচ্ছে পিঙ্ক আর একটা হচ্ছে ফ্ল্যাট আউট ক্যাপিয়াল আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে অবশ্যই কেনাকাটা শেষ করে আমাকে ফোন দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে ফোন দেবো নি আমার 20 লাখ টাকা দাও 10 ভরি সোনা দাও পাইতাম কই আব্বা জানে দিবার পারে আল্লাহ জানে যৌতুক দিতেছে নাকি যৌতুকই বেটা 10 ভরি সোনা মানে কি যৌতুক না আরে বেটা মায়া মানুষ তো ছাড়া দিতে হবো না বদনাম হয়ে যাবো না যে বেটা আমার বাপে হলো শাহজাহান শাহজাহান সম্রাট লিগে কি করছে যদি সোনা কম দিই মাইসে তো খুব বুঝি ওর বাপের না ঠিক আছে ঠিক আছে নাই নাকি ঠিক আছে
বলো না যাইতে চাই নাই আমি তোর জোর করে জোর করে তোর খাদা দিছি আমি যাচ্ছি বাবা কোন হইতেছে বউ আমার কুল যেটা রে কেটে দিল চিরালো হয়ে গেছি বাবা আমি যাচ্ছি চোখ মুছে মুখ তোলো সিহির বাঁধন খুলো চোখ মুছে মুখ তোলো সিহির বাঁধন খুলো এবার তোমায় দিতে যে হয় যাবার অনুমতি বাবা খেয়াল রেখো তুমি তোমার প্রতি বাবা খেয়াল রেখো তুমি তোমার প্রতি কিছু না বুঝতে পেরেছি সবাইকে ছেড়ে এসছো নতুন একটা জায়গা একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছে তাই না না আসলে ওইটাও সমস্যা না নতুন জায়গা ঠিক আছে বাইরেটা দেখতে শুনতে ভালোই ওই যে আব্বাজানের কথা খুব মনে পড়তেছে কি আব্বাজানের লয়ে কিন্তু আমার খুব বেশি খাতিরও নাই কিন্তু কেন জানি আজকে খুব একলা একলা লাগতেছে আব্বা জানে থাকলে খুব ভালো লাগতো মানে জীবনের প্রথম শুনলাম যে কোন জামাই তার বিয়েতে বাসর ঘরে বউয়ের সাথে বসে আব্বা জানকে মিস করতেছে একা একা ফিল করতেছে এখন কি বাসর ঘরে আব্বা জানকে এনে দিতে হবে শুয়ে থাকবা না এখানে এনে দিবা কেমনে আব্বা জান এলে তো মানে ওই যে কি ওই সুখ দুঃখ শেয়ার করলাম আর কি আব্বা জানে কই যে কি অন্তিকা বললো যে সব সুখ দুঃখ শেয়ার করবা আমি কিন্তু অন পর অন বই তোমার সব থেকে আপন এর লিগে সেটা ঠিক বলছে কিন্তু এখন থেকে এত বেশি মিসও করা যাবে না বুঝছো ঠিক আছে তো মাঝে মধ্যে দেখব যেমনই নিলে আব্বা আই বনে হব না হ্যাঁ সেটা তো অবশ্যই যাবা আমি আছি না আমি তোমাকে মাঝে মাঝে নিয়ে যাব দেখা করাতে আবার নিয়ে আসবো আবারও একই সবটা একই কল্পনা তাই না কি করবো বলো জানো সময় ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল সবসময় তো মেয়েদেরকে ছেলেরা বিয়ে করে নিয়ে আসে আমি ছেলেকে বিয়ে করে নিয়ে আসবো আমি চাকরি করব আমার হাজব্যান্ড আমার জন্য বাসে অপেক্ষা করবে ওর চিন্তা ভাবনা সব কিছুতে শুধু আমিই থাকবো আমি ছাড়া অন্য কোনো মেয়ে থাকবে না আচ্ছা একটা কথা বলবো সত্যি করে উত্তর দিবে তুমি কি আমাকে নিয়ে সুখী না হ্যাঁ সুখী কিন্তু কিন্তু কি সুখে থাকে তো ভালো লাগে না তাই না আচ্ছা যদি আমি তোমাকে বিয়ে করার না বাসায় নিয়ে আসতাম না তাহলে এই ডায়লগও না আমি তুমি কি ভুলে যাচ্ছ এটা বাংলাদেশ এখানে ছেলেরা মেয়েতে বিয়ে করে নিয়ে আসে বুঝছো এখানে তুমি কি ভাবো যে তুমি বিয়ে করে নিয়ে আসবে সে তোমার কি ভাবো কিভাবে কথা বলবো ঠিক মতো করে যাচ্ছি দেখো না
কোকোনাট মিল্ক থেকে তৈরি এক্সট্রা ভার্জিন নারিকেল তেল জুই চুলের যত্নে আর এক চুলো ছাড় না।